আপনি কি ভালো অ্যাঙ্কার হতে চান, মানে স্টেজে বা টেলিভিশন চ্যানেলে অ্যাঙ্কারিং করতে চান? মানে অ্যাঙ্কারিংটা আপনার যদি প্যাশন হয়ে থাকে তাহলে তিনটে ভুল যেটা নবাগত অ্যাঙ্কাররা বা নতুন অ্যাঙ্কাররা খুব বেশি বেশি করে করে সেটাকে আপনাকে একটু শুধরে নিতে হবে। বন্ধুরা, এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, বুঝিয়েছি, বলেছি যে কীভাবে অ্যাঙ্কারিং করতে হবে টিভিতে, কী করে অ্যাঙ্কারিং করতে হবে স্টেজে, কী করে নিউজ রিডিং করতে হবে, এই ক্লাসেসগুলো আমি তো নিয়েছি। কিন্তু আজকের ভিডিওটা অন্যভাবে করব, যে নতুনরা কোন তিনটে ভুল খুব বেশি করে ফেলে। এটা টেকনিক্যাল ভুল হতে পারে, এটা হচ্ছিল ইন্টারপার্সোনাল মিস্টেক্সও হতে পারে। তো কোনটা টেকনিক্যাল ভুল, কোনটা ইন্টারপার্সোনাল স্কিল, একেবারে গুছিয়ে তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি দেখো, অ্যাঙ্কারিং করার যেই ভুলগুলো মিস্টেকগুলো চট জলদি একটু শুধরে তোমরা নাও, রাইট? চলো শুরু করবো আজকে ভিডিওটি। সবার আগে দিয়ে দিয়ে নিই আমার পরিচয়। বন্ধুরা, আমার নাম হচ্ছে বিশাল এবং দীর্ঘ 10 বছর বেশি বা 1 বছর কম বেশি আমি কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেল অ্যাজ এ জার্নালিস্ট আমি কাজ করছি। অ্যাট প্রেজেন্ট আমি কিন্তু একটা ট্রাভেল সাংবাদিক হিসেবে কাজ করি, আমি ইভেন্ট অ্যাজ অ্যাঙ্কার কাজ করেছি। তো দীর্ঘ 9-10 বছর এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, বুঝেছি, নিজে ভুল করে যেটা শিখেছি, আমার কলিগ যে সমস্ত অ্যাঙ্কার তাদের সাথে আলোচনা করতে গিয়ে যেটা বুঝেছি সেটাই আপনাদেরকে শেয়ার করবো। তাই যে কথাগুলো আপনাকে বলবো সেটা একেবারে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, এটা নিয়ে কোনো কিন্তু এক্সওয়াইজের দ্বিমত নেই। চলুন শুরু করবো আজকের ভিডিওটি। তো সবার আগে যে মিস্টেকটি প্রথমেই অনেকে করে ফেলে, দেখো অ্যাঙ্কার হতে অনেকেই চায়, রাইট? অ্যাঙ্কার হতে অনেকেই চায়, কিন্তু আমাকে বুঝতে হবে যে অ্যাঙ্কার হওয়ার জন্য একটা স্কিল দরকার লাগে, সেই স্কিলটা হচ্ছে হলো কথা বলা, রাইট? ইউ নিড টু স্পিক, আপনাকে ক্যামেরার সামনে কথা বলতে হবে। এবং তোমার যদি কথা বলার জন্য বাড়িতে খুব বকা খেয়ে থাকো, মানে রোজ তুমি মা তোমাকে বকে, তোমার বাবা তোমাকে বকে, তোমাকে বলে তুই একদম মানে প্রচণ্ড বকাটে, তুই একেবারে কথা শুনিস না, প্রচুর কথা বলিস তুই, তুই একেবারে বাচাল, সারাদিন মাথা খাচ্ছিস, এরকম কথা যদি বলে থাকে, একদম কংগ্রাচুলেশন, তোমার মধ্যে অ্যাঙ্কার হওয়ার স্কিল রয়েছে, কারণ তুমি কথা বলতে ভালোবাসো আমারই মতন। কারণ অ্যাঙ্কারিং যারা করছো, অ্যাঙ্কারিং যারা করে, তাদের কথা বলার প্রতি একটা আলাদা টান, আলাদা ভালোবাসা অবশ্যই থাকে, তবেই অ্যাঙ্কার হওয়া যায়। তাহলে কি যারা ইন্ট্রোভার্ট বা একটু চাপা স্বভাবের তারা কি অ্যাঙ্কার হতে পারে না? তারা কি টেলিভিশন চাকরি পেতে পারে না? না, একদম তারাও পেতে পারে। কিন্তু দেখো, টেলিভিশন চ্যানেলের চাকরি মানেই কিন্তু এইটা নয় যে ক্যামেরার সামনে তুমি অ্যাঙ্কারিং করছো। আজকে তুমি এবিপি আনন্দ বা 24 ঘন্টা, আজ তক, যে সমস্ত ন্যাশনাল বা আমাদের স্টেট ওরিয়েন্টেড যে নিউজ চ্যানেলগুলো দেখো, সেখানে যারা অ্যাঙ্কারিং করে, কজন অ্যাঙ্কারিং করে? 5 জন, 6 জন, 7 জন, 10 জন অ্যাঙ্কারিং করে। তাহলে অত বড় একটা বড় চ্যানেল কি 10 জন মিলে চালায়? না, পেছনেও কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক কাজ থাকে, স্ক্রিপ্ট লেখার কাজ, মানে হচ্ছে রিসার্চের কাজ, টেকনিক্যাল প্রচুর কাজ, টাইপ করার কাজ, এরকম কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে যেগুলো কিন্তু তোমরাও করতে পারো। তুমি একটা অ্যাঙ্কারদের হেল্প করতে পারো অ্যাঙ্কার হওয়ার জন্য পেছনে রিসার্চ ওয়ার্কটা করে, রাইট? আমি একটা এক্সাম্পল দিই, আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে আমার কাছে একটা মেয়ে আসে, একটা স্টুডেন্ট আসে একদম সিঙ্গুর থেকে। যারা পশ্চিমবঙ্গবাসী, সিঙ্গুরের নামটা তোমরা নিশ্চয়ই জানো। তো সিঙ্গুর থেকে সে মেয়েটি আসে, আমি এটির নাম বলবো না, কোন চ্যানেলে এখন চাকরি করছে সেটাও বলবো না, যদি তুই এটা দেখছিস তুই বুঝতে পারছিস আমি তোর কথা বলছি, রাইট? তো ব্যাপারটা হচ্ছিলো, সেই মেয়েটি আমার কাছে আসে যখন একেবারে গ্রামের সাদা সিধা মেয়ে, যে কথাই বলতে পারে না। আমি যখনই বলতাম কি রে কিছু কথা বল, সেই মেয়েটি বলতো আমি কী বলবো দাদা, আমি তো আমার কথা বলতে, আমি ক্যামেরা দিলে আমার ভেতর ধুকপুক করে ভয় লাগে, বলতে পারি না। ইউ ক্যান বিলিভ দ্যাট, হয়তো কথা বলতে পারতো না, কিন্তু ভগবান ওকে অ্যামেজিং একটা স্কিল দিয়েছিলো, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার। এবং ও কেরিয়ারটা শুরুই করে কলকাতার একটা মস্ত বড় নিউজ চ্যানেল থেকে, মানে একদম মানে চ্যানেলটির নাম হচ্ছে R+News, সেখানে অ্যাজ এ ডেস্ক এক্সিকিউটিভ সেখান থেকে কাজ করে পরবর্তীকালে কলকাতার একটি আরও একটি মানে top 3-4 কলকাতার প্রথম 3-4 বড় চ্যানেলের মধ্যে একটি বড় স্যাটেলাইট চ্যানেলে কিন্তু একদম মানে খুব সিনিয়র এক্সিকিউটিভ ডেস্কে কাজ করেছে অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, রাইট? এখনও শি হ্যাজ বিন ওয়ার্কিং কর্মরত কলকাতার বিভিন্ন প্রোডাকশন হাউস এবং নিউজ চ্যানেলগুলোতে। তাই সবসময় কথা বলার কাজই তোমায় করতে হবে, এটার থেকে সবার আগে বেরিয়ে এসো, এটা মিথ, রাইট? যে চ্যানেলে কাজ করতে গেলে তোমাকে অল টাইম বগর বগর হতে হবে। বাট তাও চলো, এবার আসি আমরা অ্যাঙ্কারিংয়ের যে মিস্টেকসগুলো করে থাকি। প্রথম যে মিস্টেকটা অ্যাঙ্কাররা করে থাকে, মানে তুমি যদি অ্যাঙ্কার হতে চাও, প্রথম যে মিস্টেকটা হচ্ছে রিপিটেশন অফ ইয়ার ওয়ার্ডস। মানে আমি প্রচুর অ্যাঙ্কারসে দেখেছি যারা যখন স্টেজে বা ক্যামেরার সামনে অ্যাঙ্কারিং করছে, তারা কী করছে, একই কথা তারা বারবার বারবার রিপিট করছে। একই কথা বারবার রিপিট কেন করতে হবে তোমাকে, সবার আগে এটা একটু বোঝো। একই কথা রিপিট করছো তুমি তখনই যখন তুমি নেক্সট কী বলছো সেটা তুমি খুঁজে পাচ্ছ না কী বলবে। তার জন্য বেস্ট ট্রিক্স এর সলিউশন দিয়ে দিই, তুমি হচ্ছে হলো তোমার স্পিডটি, মানে কথা বলার স্পিডটি আস্তে করে দাও, কিন্তু বলার এনার্জি লেভেলটা অনেক বাড়িয়ে নাও। মানে আমি যদি তোমাদের এইভাবে বলি, সো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, আজকে আমরা এটা করবো ওটা করবো, দেখো ফার্স্ট বলছি আমি ফাম্বলিং করছি, আমি যেটা না বলে এইভাবে বলি, বন্ধুরা আজকে একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। আজকের এপিসোড আমরা কী শিখবো, আজকের এপিসোড আমরা শিখবো যে যারা অ্যাঙ্কার তোমরা হতে চাও, তোমরা
কী কী ভুল করো, তোমরা সেই ভুলগুলো কীভাবে শুধরে নেবে। দেখো আমি কত আস্তে বললাম, এতে কী হলো আমি নেক্সট কী লাইন বলছি সেই লাইনটা কিন্তু ভাবার জন্য আমি সময়টি পেয়ে গেলাম, রাইট। তো এটা অ্যাঙ্কারদের, নতুন অ্যাঙ্কারদের খুব বড় সমস্যা দাঁড়া হচ্ছিলো, বার বার এক কথা রিপিট করে দর্শকদের মাথা খায়, একেবারে বোর করে। এবং দর্শককে তুমি যদি মাথা খাও, দর্শককে যদি বোর করো, দর্শক তোমার কথা শুনবে না। দর্শক কী করবে, তার ফোনে আছে, ফোনটা নেটটা অন করবে, অন করে হোয়াটসঅ্যাপ ইউটিউব দেখবে, রাইট, তোমাকে দেখবে না। কিন্তু অ্যাঙ্কারের প্রথম কাজ কী, যাতে তোমাকে লোকে দেখে। তাই তুমি যদি চাও তুমি লোকে তোমায় দেখুক, তোমাকে বুঝুক, তোমার পারফরমেন্সে হাততালি দিক, তাহলে তোমাকে যেটা করতে হবে সেম কথা রিপিটেশন করবো না, লোককে বোর করবো না। এর কী করে আমি এর সমস্যার থেকে বেরোবো সেটা সলিউশনও দিয়ে দিয়েছি, রাইট। এবার টেকনিক নাম্বার টু, মানে সরি মিস্টেক নাম্বার টু, সেকেন্ড ভুল যেটা একদম নতুন নতুন ছেলেমেয়েরা করে, সেটা হচ্ছে হলো একেবারে খুব সিরিয়াস হয়ে যায়, মানে একেবারে অ্যাঙ্কারিং করছে না, একেবারে প্রচণ্ড সিরিয়াস, রাইট। তো খুব সবার আগে বোঝো, অ্যাঙ্কারে কোনো রুলস নেই, অ্যাঙ্কারে কোনো নিয়ম নেই অ্যাঙ্কারিং করার। অ্যাঙ্কারিং ব্যাপারটা যা খুশি, তোমাদের সামনে কথা বলতে পেরেছি, বিশ্বাস করো কথা বলার মানে ভিডিওটি অন করার আগে আমি কিচ্ছু ভাবিনি তোমাদের কী বলবো, এই কথা বলতে 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 আমার মন যেটা বলছে সেটা তোমাদেরকে বলছি। এই স্পন্টিনিউসনেস, এই মানে ন্যাচারাল ব্যাপারটা, মানে স্বতঃস্ফূর্ততা যে ভালো টার্ম, এইটা যখন তোমার মধ্যে আসবে সেটা কিন্তু মানে ইট ইজ এ সাইন অফ গুড অ্যাঙ্কার। কিন্তু প্রথম প্রথম তো এই জিনিসটা আসে না, স্বতঃস্ফূর্ত বা স্পন্টিনিউসনেসটা, তাই কী হয়ে যায়, লোকে কিন্তু ভয় পেয়ে যায়, নতুনরা শব্দ খুঁজে পায় না, তারা খুব কশাস হয়ে যায়, এবং এই রিফ্লেকশনটা কিন্তু তোমার মুখের মধ্যে চলে আসে, মানে তোমার মুখের মধ্যে তুমি যে ভয় পেয়ে আছো সেটা চলে আসে। রিসেন্টলি আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছেলে আমাকে তার একটা অ্যাঙ্কারিংয়ের ভিডিও আমি পাঠিয়ে বলছে যে স্যার আমাকে একটু দেখে বলবেন দাদা এটার মধ্যে কী কী মিস্টেক্স আমি করেছি। তো এবার সমস্যাটা কি, আমি মানে ওইটা থেকেই মাথায় এলো যে ও নিজে বুঝতে পারছে না ভুলটাকে, আমি দেখে বুঝতে পারছি ওর চোখে মুখের মধ্যে টেনশন, ও চোখের মধ্যে যে প্রাণঞ্চল ব্যাপারটা নেই। দেখো ব্যাপারটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অ্যাঙ্কাররা কী বলছে সেটা ম্যাটার নয়, কীভাবে বলছে সেটা ম্যাটার। আবার বললাম খুব দামি কথা, কী বলছো সেটা ম্যাটার নয়, কীভাবে বলছো সেটা ম্যাটার। আমি প্রচণ্ড রিসার্চ করে একেবারে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, একদম মহান মহান লেজেন্ডস যারা আমাদের বাংলা সাহিত্যে, তাদের 10টা বই পড়ে একদম মানে জঙ্কালো ভাষা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম, কিন্তু সেই স্ক্রিপ্ট আমি পড়ছি একেবারে একেবারে মানে ভূতের মতন, রিডিং পড়ার মতন পড়ছি। লোকে মজা পাবে, মজা পাবে না, সিম্পল সিম্পল কথা, ছোটো ছোটো মজার কথা, ন্যাচারাল কথা, যেটা তোমরা আমরা আড্ডা মারি বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলি, আমরা বন্ধুদের সঙ্গে রিলেটিভদের সাথে কথা বলি যে কথা বলি, সেই কথাগুলো তুমি মজার ছলে যদি প্রাণোচ্ছলভাবে তুমি যদি বলো সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়। তাই অলওয়েজ তৃতীয় যে পয়েন্টটা তোমাদের বললাম, ফোকাস অন স্পন্টেনিউসনেস, কখনো কিন্তু ওই স্ক্রিপ্ট ওরিয়েন্টেড বলার চক্করে গিয়ে নিজের পারফরমেন্সটাকে একবারে কিন্তু স্টিভ বা রোবটের মতন করে দেবে না, রাইট। আজকেই আমার একটা স্টুডেন্ট তনুশ্রী বলছিল, তনুশ্রী যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকে তোকেই মেনশন করে বলছি, যে ও বলছিল যে দাদা বাড়িতে যখন প্র্যাকটিস করে নিজেরটা নিজে শুনে লাগছে রোবটের মতন লাগছে আবার, রাইট। এবার রোবটের মতন লাগছে এটা ফাইন, তুমি প্র্যাকটিস করছো, প্র্যাকটিসের পরিমাণটা বাড়াও, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু স্পন্টেনিউসনেসটা আসবে, এবং বলাটা হতে হবে তোমার স্পন্টেনিউস। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন একদম তোমাদের জায়গায় ছিলাম, যখন একদম নতুন স্ট্রাগল করছি অ্যাজ আ অ্যাঙ্কার, মানে স্টেজে উঠলেই ভেতরটা ধুকধুক করে কাঁপছে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তখন আমি কী করতাম, আমি যখন তখন অ্যাঙ্কারিং করা শুরু করেছিলাম যে কোনো টপিক নিয়ে, মানে ইনস্ট্যান্ট, মানে আমি রান্নাঘরে গেছি, দেখছি মা মুড়ি রান্না মুড়ি ভাজছে, আমি সঙ্গে শুরু করে দিলাম যে সো বন্ধুরা আজকের রান্নাঘরের সিনটা হচ্ছিল, এ হচ্ছে আমার সুন্দরী মা, আমার মা এখন মুড়ি ভাজছে আমার বাবার জন্য। আমার বাবা কিন্তু সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুর খেতে প্রচণ্ড ভালোবাসে, একেবারে শেখেরের মানুষ, যেখানে আমরা কিন্তু পিৎজা বার্গার এসব খাওয়া পছন্দ করি, কিন্তু আমার বাবা এখনও সেই মুড়ি চানাচুরে পড়ে আছে, কারণ বস বাঙালি বলে কথা। আমার মা কিন্তু একটু হাসলো, ভাবো ছেলেটা কি পাগলের মতন কী বলছে, বাট বিশ্বাস করো ওটাই হচ্ছিলো একটা অ্যাঙ্কারের সত্তা, রাইট। আমি হঠাৎ করে খেতে বসলাম দুপুরবেলায়, আমার বোন, আমি, আমার মা বাবার সব একসাথে আমরা টেবিলে আমরা খেতে বসলাম, খেতে বসতে বসতে হঠাৎ করে আমার মনে হলো যে আজকে মেনুতে হচ্ছিলো খিচুড়ি করেছে, সরি ডাল করেছে, ভাত করেছে, সবজি করেছে, মানে নিরামিষ খাবার দাবার। তখন আমি কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে কী বললাম, আমি কিন্তু একটা মজার ছলে বললাম যে আজকের খাওয়া দাওয়াতে কিন্তু আমার একদম ইন্টারেস্ট নেই। কেন ইন্টারেস্ট নেই, কারণ আজকে মেনুতে মাছ, মাংস, ডিম, যেগুলো আমার ফেভারিট খাবার সেগুলো কিন্তু কিচ্ছু নেই, এগুলো রয়েছে কিন্তু অনলি একেবারে নিরামিষ, মানে ডাল, ঘাস, শাক, সবজি, এইসব জিনিস, বলুন তো এগুলো খেতে ভালো লাগে। কিন্তু যাই হোক, আজকে শনিবার বলে কথা, শনিবার নিরামিষ আমাদের বাড়িতে, আজকে খেয়ে নেব, এবং মনে মনে কিন্তু একটু মানে খুশিও হচ্ছি, কারণ কালকে রোববার, রোববার মানে কি খাসির মাংস বা চিকেন বিরিয়ানি, সামথিং লাইক দ্যাট,
তো খেতে বসে বসে আমি কিন্তু এইভাবে ফান বা মজাগুলো করতাম যখন আমি একদম তোমাদের জায়গায় একদম স্টুডেন্ট ছিলাম বা স্ট্রাগল করছি, যখন আমাকে কেউই চিনতো না যে একজন অ্যাঙ্কার হিসেবে এরকম কেউ করতে পারে বিশাল বলে। তো এই ব্যাপারটা হচ্ছিল তোমাদের আনতে হবে যে এই স্পন্টিনিউসনেস, এবং স্পন্টিনিউসনেস আসবে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমার লাগাতার 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 প্র্যাকটিস, এর কোনো সাবস্টিটিউট নেই বস। একদম রোবটের মতন বললে ভাই কেউ শোনে না, মানে সত্যিই কেউ শোনে না, খুব দেখতে বাজে লাগে। চলো মুভ অন নেক্সট পয়েন্ট। থার্ড পয়েন্টটি হচ্ছে, থার্ড মিস্টেক হচ্ছে টেকনিক্যাল মিস্টেক। কী টেকনিক্যাল মিস্টেক? দেখো স্টেজে একরকম টেকনিক্যাল মিস্টেক হয়, ক্যামেরার সামনে টিভিতে একরকম টেকনিক্যাল মিস্টেক হয়। আমি যেহেতু স্টেজেও প্রচুর কাজ করেছি, মানে সিটি সেন্টার টু, কলকাতায় যারা থাকো সিসি টু, তোমরা নাম শুনে আছো হয়তো, সিটি সেন্টার টুতে একজন প্রথম প্রথম একদম স্টার্টিং, যখন কত বছর আজ থেকে বোধ হয় 7-8 বছর মত 9 বছর আগে যখন সিটি সেন্টার টু উদ্বোধন হয়, আমি ওখানে প্রথম অ্যাঙ্কারিং করতে ইভেন্ট করতাম ওখানে আমি, রাইট? তো সিটি সেন্টার টুতে অ্যাঙ্কারিং যেমন করেছি, টিভিতে তো প্রচুর করেওছি, এখনও তোমাদের সাথে অ্যাঙ্কারিংয়ের মতনভাবেই কথা বলছি। তো গল্পটা হচ্ছে হলো স্টেজ অ্যাঙ্কারিংয়ের সময় তুমি কখনো ফার্স্ট টেকনিক্যাল ব্যাপার কি, তুমি শুধু মানে ধরে নাও সামনে কতগুলো সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে বসে আছে, তাদের দিকে তাকিয়ে বলছো না, চলবে না। তোমাকে সব দিকেই তোমাকে সমানভাবে ফোকাস দিতে হবে। যেমন আমি হচ্ছে হলো মলে প্রোগ্রাম করছি, নিচেও লোককে দেখছি, মলের ওপর ওপর লোককে আমি হাত দিয়ে ইশারা করে কথা বলছি, সামনের লোকের সাথে কথা বলছি, আমার ইনস্ট্রুমেন্টাল তার সাথে কথা বলছি, যে পেছনে মিউজিক টিউজিক দেখছে তার সাথে কথা বলছি, মানে সবার সাথেই আমি কথা বলছি, রাইট? আই এম জাস্ট ওয়ার্কিং, আই এম জাস্ট টকিং উইথ এভরি ওয়ান। তো একজন মানে স্টেজ অ্যাঙ্কারিংয়ে তোমাকে কিন্তু তোমার আই মানে তোমার চোখের শিপটা সবার জন্য হতে হবে, সবার জন্য রিলেট করতে হবে। এতে সুবিধা কী হয়, সবাই তোমার সাথে কানেক্ট হবে। কিন্তু টিভির গল্পটা অন্যরকম, টিভিতে কী থাকে, টিভিতে তো দর্শক মর্শক সামনে থাকে না, কে থাকে একদম ক্যামেরার সামনে থাকে, একেবারে তোমাকে কিন্তু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে তোমাকে কিন্তু অ্যাঙ্কারিংটা করতে হবে। টেকনিক্যাল মিস্টেক অনেকে অনেক এদিক ওদিক তাকায়, এবার আমি টিভিতে তোমাকে খবর বল তোমার সাথে অ্যাঙ্কারিং করছি টিভিতে, আমি একবার নিচের দিকে তাকাচ্ছি, ওপর দিকে তাকাচ্ছি, কোনা কামচির দিকে তাকাচ্ছি, এটা ভালো লাগছে? একদম ভালো লাগছে না। আমাকে তোমার লেন্সের দিকে তাকিয়ে খবর বলতে হবে। এবং যখন তোমাকে কাট বলবে, মানে তোমাকে তোমার অ্যাঙ্কারিং পার্টটা হয়ে গেল, অনেক একটা বড় মিস্টেক করে হয়ে যাওয়ার পরে সাথে সাথে চোখটি সরিয়ে দিয়ে অন্যদিকে, হয়ে গেছে, হ্যাঁ ডান হয়ে গেছে, কখন এটা করবে না, কী করবে? তোমার হয়ে গেল ধরে নাও, তো এখনকার মতন রিল্যাক্সেশন এই পর্যন্ত, দেখা হবে পরে ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ হচ্ছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন। 5 4 3 2 1 কাট। তুমি বলে মনে মনে, আমি যে মুখে মুখে বললাম 5 4 3 2 1, ওটা না বলে মনে মনে 5 অবধি কাউন্ট করে তবে তুমি কাট করে চোখটি সরাবে। কারণ কী হয়, ওই 5 সেকেন্ড টাইম দিতে লাগে ক্যামেরা বা চিত্র সাংবাদিককে যে পেছন থেকে সুইচটা বন্ধ করে কাটবে। তুমি যদি শেষ করে সঙ্গে সঙ্গে অন্যদিকে লুকশিপ দিয়ে দাও, তাহলে কিন্তু দেখতে প্রচণ্ড বাজে লাগে, মানে একদম মানে তারপরে কিন্তু মানে পুরো ব্যাপারটা গুছিয়ে করলে লাস্টে গিয়ে ধেড়িয়ে দিলে এডিটারের কাছে গালাগালি খাবে, ক্যামেরাম্যানের কাছে বকা খাবে, চ্যানেলে গিয়ে কিন্তু মানে তোমার জন্য রেডি আছে বকা। হ্যাঁ, তো যাই হোক, এই ছোটো ছোটো কিছু মিস্টেক্স কিন্তু নতুন অ্যাঙ্কাররা করে থাকো তোমরা। স্পন্টিনিউসনেস জোর দাও, প্রচণ্ড মন খুলে কথা বলো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, টেকনিক্যাল ছোটো ছোটো মিস্টেকগুলো ঠিক করে নাও, তাহলেই কিন্তু কেল্লা ফতে তুমিও কিন্তু নেক্সট অ্যাঙ্কার টিভি বা স্টেজে নিজের স্বপ্নের কাজটা কিন্তু আনন্দ করে করতে তুমি পারবেই পারবে। এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো জানি, বা যারা সরাসরি অ্যাঙ্কারিং শিখতে চাও, নিউজ রিডিং শিখতে চাও, রিপোর্টিং শিখতে চাও, স্ক্রিপ্ট রাইটিং শিখতে চাও, এবং সরাসরি টেলিভিশন চ্যানেলে চাকরি করতে চাও, যদি মনে করো যে একটু আমার ভিডিওগুলো দেখে শিখে যাচ্ছ, ভেরি ওয়েল অ্যান্ড গুড, আর যদি মনে করো একটু ট্রেনিংয়ের দরকার আছে, একটু শিখতে চো সরাসরি আমার কাছে, তুমি তাহলে কিন্তু একদম নিচে দেখো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে চাইলে একটা কল করতে পারো, খুব সামান্য ফিজে আমি শেখাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, সারা ভারতবর্ষের বুকে বোধহয় এত কম টাকা কেউ নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, জার্নালিজম ক্লাস করায় না, যেটা আমি করাই। কারণ কি, এটা বললাম ভালোবাসি, তাই ভালোবাসার দাম মানে দামে হয় না, ভালোবাসাটা ভালোবাসা দিয়েই হয়। এবং কলকাতা টেলিভিশন জগতে কয়েকশো ছেলে মেয়ে, আমার প্রাক্তন ছাত্রছাত্রী, যারা টিভিতে অ্যাঙ্কারিং করছে, টিভিতে খবর বলছে, রিপোর্টিং করছে, যেদিনকে এখানে আসবে সেদিনকে তোমাকে আমি দেখিয়ে দিতে পারি যে কলকাতাতে আমি মানে তুমি ধরো টিভিতে যাদেরকে দেখছো এই মুহূর্তে যারা খবর বলছে, অ্যাঙ্কারিং করছে, 7-8 বছর আগে হয়তো আমার কাছে সে ক্লাস করে গেছে, রাইট? এখানে কোনো বানিয়ে বাড়তি কথা বলছি না, রিয়েলিস্টিক কথা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, কোনোদিন এসো, তোমাকে আমি ছবি প্রমাণ দেখিয়ে দেবো, রাইট? তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দেবো, যাদের কিন্তু স্যার স্যার ম্যাডাম ম্যাডাম বলো, তাদের আমি একসময় মেন্টর ছিলাম, বা এখনও প্রচুর লোকের মেন্টর আমি, রাইট? তো যাই হোক, এই ছিল ওভারঅল ভিডিওটির টপিক, টিপস। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে না, দেখা পড়ো ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।